হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম তিন ধরনের, একটি হচ্ছে কার্টেসিয়ান, সেটা এক্স ওয়াই জেড, এবং দুই নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর ফাই জেড, এবং তিন নম্বর হচ্ছে স্ফেরিক্যাল, সেটি হচ্ছে আর থিতা এবং ফাই। এখন সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্ট করার সূত্র হচ্ছে, সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ান, ফার্স্টে এক্স ইকুয়াল আর কস ফাই এবং ওয়াই ইকুয়াল আর সাইন ফাই এবং জেড ইকুয়াল জেড। আর কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করার সূত্র হচ্ছে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ফাই হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এবং জেড ইকুয়াল জেড। এখন কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালে কনভার্ট করার সূত্র হচ্ছে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং থিতা ইকুয়াল ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এবং ফাই ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর স্ফেরিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্ট করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল আর সাইন থিতা কস ফাই এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিতা সাইন ফাই এবং জেড ইকুয়াল আর কস থিতা। এখন সিলিন্ড্রিক্যাল থেকে স্ফেরিক্যালে কনভার্ট করার সূত্র হচ্ছে আর ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং থিতা ইকুয়াল ট্যান ইনভার্স আর বাই জেড এবং ফাই ইকুয়াল ফাই। স্ফেরিক্যাল থেকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করার সূত্র হচ্ছে আর ইকুয়াল আর সাইন থিতা ফাই ইকুয়াল ফাই এবং জেড ইকুয়াল আর কস থিতা। তো আমরা এগুলো সূত্র ইউজ করে একটি কোঅর্ডিনেট থেকে আরেকটি কোঅর্ডিনেটে কনভার্ট করব। তো এখানে একটি প্রবলেম দেওয়া আছে, একটি পয়েন্ট দেওয়া আছে এবং এই পয়েন্ট থেকে আমরা কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যালে কনভার্ট করব। তো ফার্স্টে আমরা সিলিন্ড্রিক্যালে কনভার্ট করব। তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স ইকুয়াল ওয়ান, ওয়াই ইকুয়াল ওয়ান এবং জিরো হচ্ছে জেড। তো আমাদের কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করার সূত্র হচ্ছে, যখন আমরা আর বের করব তখন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এখানে আমাদের হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান এবং ওয়াইয়ের ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে আমাদের রুট ওভার টু। আর যখন আমরা এখানে ফাই বের করব তখন আমাদের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স, আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান এবং এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। তো ট্যান ইনভার্স ওয়ানের ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। আর এখানে আমরা জেড বের করব, তো এখানে জেড জিরো আর সূত্রটি ছিল জেড ইকুয়াল জেড, তাহলে এখানে জেডের ভ্যালু এখানে জেড হবে, তাহলে এখানে জিরো। তো এটাই কার্টেসিয়ান থেকে আমরা সিলিন্ড্রিক্যাল কনভার্ট করলাম। তাহলে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে, আমি সংক্ষেপে সি ওয়াই লিখলাম, কোঅর্ডিনেট আর ফাই জেড ইকুয়াল রুট টু পাই বাই ফোর এবং জিরো। এখন আমরা এই পয়েন্টগুলো নিয়ে কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালে কনভার্ট করব। তাহলে আমাদের এখানে হবে, ফার্স্টে আর বের করতে হবে, তো আর এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে রুট টু। তারপর আমরা এখানে বের করব থিতা, থিতা বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস
y স্কয়ার ডিভাইডেড বাই জেড। তো আমাদের x এর ভ্যালু এখানে 1 এবং y এর ভ্যালু 1, তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার 2 ডিভাইডেড বাই জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে 0, তাহলে এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে এবং ট্যান ইনভার্স ইনফিনিটির ভ্যালু হচ্ছে পাই বাই 2। এরপর আমরা বের করব ফাই। ফাই এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমাদের এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 এবং এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে আমাদের পাই বাই 4। তাহলে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট আর থিটা এবং ফাই ইকুয়াল রুট 2 পাই বাই 2 এবং পাই বাই 4। তাহলে যদি আমাদের এখানে একটি পয়েন্ট দেওয়া থাকে এবং সেটিকে কার্টেশিয়ান থেকে সিলিন্ড্রিক্যালে বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করে এইরকমভাবে ভ্যালুগুলো বের করব। এবং যদি স্ফেরিক্যালে কনভার্ট করতে বলে, তাহলে এই সূত্রগুলো ইউজ করে আমরা স্ফেরিক্যালে ভ্যালুগুলো বের করব। এখন এখানে আমাদের একটি পয়েন্ট দেওয়া আছে এবং সেই পয়েন্টটি আছে সিলিন্ড্রিক্যালে, তো সেটা থেকে কার্টেশিয়ান এবং স্ফেরিক্যালে কনভার্ট করতে হবে। তো ফার্স্টে আমি কার্টেশিয়ানে কনভার্ট করব। তো আমাদের এখানে হচ্ছে আর ইকুয়াল টু ফাই ইকুয়াল পাই বাই 4 এবং জেড ইকুয়াল মাইনাস 2। তো এখন আমি ফার্স্টে কার্টেশিয়ানে কনভার্ট করব। তাহলে কার্টেশিয়ানে আমাদের ফার্স্টে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স ইকুয়াল আর কস ফাই। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 2, 2 কস, ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, পাই বাই 4। তাহলে 2 ইন্টু কস পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, 2 ইন্টু 1 বাই রুট 2, তাহলে এখানে থাকে রুট 2। এরপর বের করতে হবে ওয়াই এর ভ্যালু, আর ওয়াই এর সূত্র হচ্ছে আর সাইন ফাই। তাহলে এখানে আর এর ভ্যালু 2 এবং সাইন ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, তাহলে 2 ইন্টু সাইন পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, তো 1 বাই রুট 2, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে রুট 2। আর এরপর জেড বের করতে হবে, জেড ইকুয়াল জেড। তো এখানে আমাদের জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, তাহলে এই জেড এর ভ্যালুও মাইনাস 2। তো এর আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট এর ভ্যালুগুলো হচ্ছে, ফার্স্টে এক্স এর ভ্যালু হচ্ছে রুট 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট 2 এবং জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস 2। তো এখন আমি সিলিন্ড্রিক্যাল থেকে স্ফেরিক্যালে কনভার্ট করব। তো আমি সংক্ষেপে এখানে এসপি লিখলাম। তো ফার্স্টে আমাদের স্ফেরিক্যাল বের করতে হয় আর। আর বের করার সূত্র হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে রুট ওভার। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার প্লাস জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 এর উপর স্কোয়ার, তাহলে এখানে আমাদের হচ্ছে রুট ওভার 8। তো এরপর আমাদের বের করতে হবে থিটার ভ্যালু, আর থিটা বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স আর বাই জেড। তা এখানে আমাদের ট্যান ইনভার্স আর এর ভ্যালু হচ্ছে 2 এবং জেডের ভ্যালু হচ্ছে মাইনাস 2, তাহলে এখানে আমাদের থাকতেছে মাইনাস 1। আর ট্যান ইনভার্স মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, মাইনাস পাই বাই 4 এবং ফাই ইকুয়াল ফাই, তাহলে এখানে আমাদের ফাইয়ের ভ্যালু হচ্ছে, ওখানে ফাইয়ের ভ্যালু দেওয়া আছে পাই বাই 4, তাহলে এখানেও আমাদের ফাইয়ের ভ্যালু হবে পাই বাই 4। তো আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে আর থিটা ফাই ইকুয়াল রুট ওভার 8 মাইনাস পাই বাই 4 এবং পাই বাই 4। তো সিলিন্ড্রিক্যালে কোনো পয়েন্ট দেওয়া থাকলে এভাবে আমরা কার্টেশিয়ান এবং স্ফেরিক্যালে কনভার্ট করব। এখন এখানে আমাদের একটি পয়েন্ট দেওয়া আছে, সেটি স্ফেরিক্যালে দেওয়া আছে। তো স্ফেরিক্যাল থেকে কার্টেশিয়ান এবং সিলিন্ড্রিক্যালে কনভার্ট করব। তো ফার্স্টে এখানে আমাদের আর ইকুয়াল 4, থিটা ইকুয়াল 0 এবং ফাই ইকুয়াল 0। তো এখন আমি কার্টেশিয়ানে কনভার্ট করব। তো কার্টেশিয়ানে কনভার্ট করার জন্য আমাদের বের করতে হবে ফার্স্টে এক্স, আর সূত্রটি হচ্ছে এক্স ইকুয়াল আর সাইন থিটা কস ফাই। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4,
আর সাইন থিটার ভ্যালু হচ্ছে 0 এবং কস ফাইয়ের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আমাদের সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 এবং কস 0 ডিগ্রি ভ্যালু 1। তো এখানে আমাদের তাহলে 0 হয়ে যাচ্ছে। এরপর আমাদের ওয়াই বের করতে হবে, আর ওয়াইয়ের সূত্র হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4, সাইন থিটার ভ্যালু হচ্ছে 0, কস ফাইয়ের ভ্যালু সরি এখানে সাইন ফাইয়ের ভ্যালু হচ্ছে 0। তো সাইন 0 ডিগ্রি যেহেতু 0, তো এটাও 0 হবে। তো এরপর আমাদের বের করতে হবে জেড, আর জেড ইকুয়াল আর কস থিটা। তো আর এর ভ্যালু হচ্ছে 4 এবং কস থিটার ভ্যালু হচ্ছে 0। কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 4 × 1 = 4। তাহলে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট পয়েন্টগুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, আর এগুলোর ভ্যালু হচ্ছে 0, 0, 4। তো এখন আমাদের এখানে স্ফেরিক্যাল থেকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করতে হবে। তো সিলিন্ড্রিক্যালে কনভার্ট করার জন্য ফার্স্টে আমাদের আর বের করতে হবে, আর ইকুয়াল আর সাইন থিটা। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4, সাইন থিটার ভ্যালু হচ্ছে 0। তো সাইন 0 ডিগ্রি 0, তাহলে 4 × 0 = 0। এরপর আমাদের বের করতে হবে ফাই, ফাই ইকুয়াল ফাই, তাহলে এখানে আমাদের ফাইয়ের ভ্যালু দেওয়া আছে 0, তাহলে এই ফাইয়ের ভ্যালুও 0। এরপর আমাদের বের করতে হবে জেড, জেড ইকুয়াল আর কস থিটা। তো এখানে আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে 4, কস থিটার ভ্যালু দেওয়া আছে 0, আর কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 × 1 = 4। তাহলে আমাদের সিলিন্ড্রিক্যাল এর কোঅর্ডিনেট হচ্ছে আর ফাই জেড, এবং এর ভ্যালুগুলো হচ্ছে 0, 0, 4। তো আমাদের যদি এরকম কোনো স্ফেরিক্যাল পয়েন্ট দেওয়া থাকে সেটাকে কার্টেশিয়ান এবং সিলিন্ড্রিক্যালে কনভার্ট করতে বলে, তো আমরা এইভাবে সলভ করতে পারবো।